ভারতীয় সেনার কার্যক্ষমতা ও গৌরবের কথা সারা পৃথিবী জানে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী শ্রেষ্ঠ প্রথম তিন দেশের সেনার মধ্যে ভারতীয় সেনা একটি। ভারতীয় সেনা দেশ ও দেশের নাগরিকদের রক্ষা করতে যে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য সদা প্রস্তুত থাকেন, যে কারণে শত্রু ও শত্রু দেশগুলি সবসময় আতঙ্কে থাকে। ভারতের মধ্যে জঙ্গিদের খতম করা থেকে শুরু করে ভারতের বাইরে সার্জিক্যাল স্ট্রাইক করে সেনা তাদের ক্ষমতার পরিচয় দেখিয়ে দিয়েছে সারা বিশ্বকে। ভারতীয় সেনার কথা বললে প্রথমে আমাদের চোখের সামনে ভেসে আসে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি ও ইন্ডিয়ান এয়ারফোর্স। কিন্তু ভারতীয় সেনার মধ্যে এমন কিছু ফোর্স বা সেনা আছে যারা সাধারণত সবার সামনে আসে না, অনেকে হয়তো তেমন কিছুই জানে না এই সেনাদের সম্বন্ধে। আজকের ভিডিওতে জানাবো সবথেকে শক্তিশালী ও ভয়ঙ্কর ভারতীয় সেনার কথা, যাদের কথা মনে পড়লে শত্রুদের রাতে ঘুম কেড়ে নেয়। আপনি যদি আমাদের ভিডিওতে নতুন হন তাহলে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন। ভারতের সবথেকে ভয়ঙ্কর স্পেশাল সেনাদের মধ্যে প্রথমে নাম আসে NSG কমান্ডো বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড। এই সেনাদের ব্ল্যাক ক্যাট কমান্ডো বলা হয়ে থাকে। 1984 সালে ভারতে NSG কমান্ডো গঠন করা হয়। এই সেনাদের কাজ ভারত সহ ভারতীয়দের সর্বোত্তম সুরক্ষা দেওয়া। এই কমান্ডোরা সব সময় ভারতের কোথাও না কোথাও কঠোর ট্রেনিং এর মাধ্যমে থাকেন। মিশনে শত্রু বা জঙ্গিদের সম্পূর্ণরূপে খতম করতে এই কমান্ডোরা যে কোনো পদক্ষেপ নিয়ে থাকে, তার জন্য এরা একবারের জন্য পিছুপা হয় না। এই কমান্ডোদের সাধারণত VIP-দের সুরক্ষা, হাইজাকারদের খতম করা সহ জঙ্গিদের খুঁজে বের করার কাজ করে থাকেন। 26/11 মুম্বাই তাজ জঙ্গি হামলার সময় NSG কমান্ডোরা সামলে ছিল ও এদের ক্ষমতা দেখে সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছিল। এই কমান্ডোরা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে থাকে। এই কমান্ডোদের ট্রেনিং এতটাই কঠিন যে 70-80% ড্রপ আউট হয়ে যায়। 1966 সালে গঠন করা হয় প্যারা কমান্ডো বাহিনী। প্যারা কমান্ডোরা 30-35,000 ফুট ওপর থেকে ঝাঁপ দিতে সক্ষম। ভারতীয় সেনাবাহিনীর উচ্চ প্রশিক্ষিত প্যারাসুট রেজিমেন্টের একটি অংশ এবং ভারতের বিশেষ বাহিনীর বৃহত্তম অংশ। এই প্যারা কমান্ডো প্যারাসুট ইউনিট বিশ্বের প্রাচীনতম বায়ুবাহিত ইউনিটগুলির মধ্যে একটি। 1971 যুদ্ধ ও 1999 সালের কার্গিল যুদ্ধতে বিশেষ ভূমিকা অর্জন করেন। প্যারাসুট রেজিমেন্টের মূল লক্ষ্য শত্রুদের পেছন থেকে আক্রমণ করার জন্য এবং তাদের প্রতিরক্ষার প্রথম লাইনটি ধ্বংস করার জন্য শত্রু লাইনের পেছনে সৈন্যদের দ্রুত মোতায়েন করা। এই সেনারা জঙ্গিদের ঠিকানা সহ জঙ্গিদের খতম করার কাজ করে থাকে, তাছাড়াও বন্দীদের উদ্ধার করার কাজও করে। এদের স্পেশাল ট্রেনিং হয় 3 বছরের। এরপরেই আসে মার্কোস বা মেরিন কমান্ডোস। এই কমান্ডোরা ভারতীয় নেভি ও নৌসেনার স্পেশাল ফোর্স। এই সেনাদের জলের, মাটিতে ও আকাশের লড়াই করার জন্য বিশেষ ট্রেনিং দেওয়া হয়। এই সব ধরনের পরিস্থিতিতে কাজের জন্য খ্যাতি লাভ করেছে। এই বিশেষ বাহিনীকে 1987 সালে ভারতীয় নৌবাহিনী প্রত্যক্ষ পদক্ষেপ, বিশেষ পুনর্বিবেচনা, উভয়চর যুদ্ধ এবং সন্ত্রাস বিরোধের জন্য উত্থাপন করেছিল। এদের দাড়িওয়ালা ফৌজ বলা হয়ে থাকে। পরিচয় গোপন করার জন্য তারা দাড়ি রাখেন। এই সেনাদের পরিবারের সদস্যও জানে না যে তারা কমান্ডো। মার্কোসের প্রশিক্ষণ সম্ভবত বিশ্বের সবচেয়ে কঠোর এবং কমান্ডোদের শারীরিক এবং মানসিক শক্তি দৃঢ়। মার্কোস যে কোনো প্রান্তে অভিযান চালাতে সক্ষম, তবে মূলত সামুদ্রিক অপারেশনগুলিতে বিশেষজ্ঞ। এদের কাছে সবসময় আধুনিক ও ভয়ঙ্কর অস্ত্র রেডি অবস্থায় থাকে।
ঘাতক কমান্ডো। এই ঘাতকের অর্থ হলো হত্যাকারী। এই ব্যাটালিয়নের সেনারা আগে হত্যার জন্য এগিয়ে যায়। ভারতীয় সেনাবাহিনীর প্রতিটি পদাতিক বাহিনীতে একটি প্ল্যাটুন রয়েছে এবং কেবলমাত্র শারীরিকভাবে সুস্থ ও অনুপ্রাণিত সৈন্যরা ঘটক প্ল্যাটুনে এটি তৈরি করে। এরা দিতে সুপ্রশিক্ষিত, উন্নত সজ্জিত এবং সজ্জিত, যে কোনো পরিস্থিতি সামাল দিতে সক্ষম। কোবরা কমান্ডোদের গরিলা যুদ্ধে ট্রেনিং দেওয়া হয়। এদের প্রধান কাজ হলো জঙ্গলে আক্রমণ করা। সুযোগ বুঝে আক্রমণ করার জন্য এরা বিশেষ ট্রেনিং পেয়ে থাকে। একটু সময়ের মধ্যে নিজেদের বদল করে নিতে পারে। এদের প্রধান কাজ হলো জঙ্গলে আক্রমণ করা। সুযোগ বুঝে আক্রমণ করার জন্য এরা বিশেষ ট্রেনিং পেয়ে থাকে। একটু সময়ের মধ্যে নিজেদের বদল করে নিতে পারে। কোবরা কমান্ডো সিআরপিএফ এর একটি বিশেষায়িত ইউনিট যা ভারতে নকশালদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত হয়। করুণ নকশালবাদীরা জঙ্গলে লুকিয়ে থাকে। 2008 সালে প্রতিষ্ঠার পর থেকে এটি ভারত থেকে বেশ কয়েকটি নকশাল গ্রুপকে সফলভাবে নিশ্চিত করে দিয়েছে। রাষ্ট্রপতি ও সংসদ ভবনের সুরক্ষার দায়িত্ব এদের হাতে আছে। ফোর্স ওয়ান কমান্ডো মুম্বাইয়ের 26/11 জঙ্গি হামলার পরে 2010 সালে ফোর্স ওয়ান প্রতিষ্ঠিত হয়েছিল। মুম্বাই শহরকে সন্ত্রাসবাদী হামলা থেকে রক্ষা করা এদের কাজ। এই বাহিনী বিশ্বের দ্রুততম। মাত্র 15 মিনিটেরও কম সময়ে গোলা বারুদ সহ অস্ত্র নিয়ে সন্ত্রাসবাদের হামলায় জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, যা একটি গর্বের বিষয়। এদের ট্রেনিং ভারত ছাড়াও ইসরায়েল দিয়ে থাকে। মুম্বাই যে কোনো রকমের আক্রমণের উত্তর দেবার জন্য প্রস্তুত। টেরর কমান্ডো ফোর্স 2004 সালে এয়ারফোর্স ডেতে বিশ্বসহ ভারতবাসীর সামনে আনা হয়। গারুড় কমান্ডো ভারতীয় বিমান বাহিনী বিশেষ ফোর্স। এই সময় প্রায় 1000 সেনা আছে আর এদের প্রশিক্ষণ হয় দীর্ঘতম, একটা সপ্তাহ বা তার বেশি সময় লাগে। এদের প্রধান কাজ সুরক্ষা দেওয়া যে কোনো আক্রমণ থেকে। গারুড় কমান্ডো ফোর্সকে বিমানের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি রক্ষা করার, বিমান পরিচালনার সমর্থনে বিপর্যয় ও অন্যান্য মিশনের সময় উদ্ধার অভিযান পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। বিশেষ সুরক্ষা গোষ্ঠী বা এসপিজি কমান্ডো স্পেশাল প্রোটেকশন গ্রুপ হলো ভারত সরকারের একটি ভয়ঙ্কর সুরক্ষা বাহিনী। এদের তৈরি করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী সুরক্ষার জন্য। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর 1985 সালে গঠন করা হয়। এই কমান্ডোরা খুব বিচক্ষণ বুদ্ধিসম্মত হয়। যুদ্ধ কৌশল ছাড়াও এদের অনেক কাজ জানতে হয়। হুমকির মূল্যায়ন করা এবং সুরক্ষা সরবরাহ করা সহ অনেক বিষয়ে তারা সক্ষম। এদের বেশিরভাগ সময় কালো সাফারি কোট বা এই জাতীয় পোশাকে দেখা যায়। এছাড়াও ভারতের বিশেষ সীমান্ত বাহিনী আইটিবিপি কমান্ডো সিআইএসএফ কমান্ডো সহ কিছু বিশেষ বাহিনী আছে যারা সবসময় ভারত ও ভারতবাসীর সুরক্ষার জন্য নিজের জীবন দিত একবারও ভাবে না। তাছাড়া আরএডব্লিউ সহ গোয়েন্দা বিভাগ সবসময় ভারতের সুরক্ষার কাজ করে চলেছে। আমাদের ভিডিওগুলি কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় ও তথ্য নিয়ে।